আজকে স্বামী বিবেকানন্দের পূর্ণ আবির্ভাব তিথি। এই তিথি আমরা সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ মিশনের যত কেন্দ্র আছে, রামকৃষ্ণ মঠ মিশনের অনুসারী যত কেন্দ্র আছে, যেগুলিকে আমরা প্রাইভেট সেন্টার বলি, সর্বত্রই এই দিনটি পবিত্র গাম্ভীর্য এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। এই তিথি আজকেও পালিত হতো, এখানে হচ্ছেও, কিন্তু আজকে এই তিথিতে আমাদের একটি বিশেষ আনন্দের মাত্রা সংযুক্ত হয়েছে। সেটা হচ্ছে আমাদের মধ্যে আজকের এই পুণ্যতিথিতে আমাদের এই মন্দিরে আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের একজন ভক্ত শিষ্য আজকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন। রাজনৈতিকভাবে না, মন্ত্রিত হতে হলে রাজনৈতিকভাবেই আসতে হয়, কিন্তু ওনার মন্ত্রিত্বটা অন্যভাবে এসেছে। একটু আগে আপনারা শুনলেন, উনি কোনো ভোটে জিতে মন্ত্রী হননি, উনি মন্ত্রী হচ্ছেন একেবারেই সত্যি সত্যি ঠাকুরের আশীর্বাদে। প্রধানমন্ত্রীর নিজের পছন্দ তো বটেই, কিন্তু সেই পছন্দটাও আমার বিশ্বাস ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে। কারণ তিনি আজকে আমাদের বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলি আছে মন্ত্রিসভা, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য দপ্তর, এবং এই স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন এবং তিনি কাজ শুরু করে দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন কাজ শুরু করার পর থেকেই এই সারা দেশে এবং সর্বত্র একটা সারা পড়ে গেছে। কারণ তিনি একটা জায়গায় হাত দিচ্ছেন যে জায়গাটা খুব সেন্সিটিভ, বলছেন দেশের যত লাইসেন্সবিহীন এই হাসপাতাল বা হাসপাতালের নামে যেসব প্রতিষ্ঠান চলে, মানুষকে সেবা দেবার কথা তাদের, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যই চালায় সেই হাসপাতালের মাধ্যমে বা সেই সেবা কাজের মাধ্যমে, সেবা কাজের আড়ালে। একমাত্র আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই অক্ষর আনন্দজি মহারাজ, আমাদের আমার মহান পূর্বসূরি, তারই উনি প্রথম দলের প্রথম ব্যাচের শিষ্যদের মধ্যে একজন। তিনি আজকে আমাদের এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পূর্ণ দায়িত্বে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, কারো দয়া হননি। এটা তো আলাদা একটা তাৎপর্যপূর্ণ এবং ব্যতিক্রমী ঘটনা। মন্ত্রী হতে গেলে তাকে তো এমপি হতে হবে, ওকে এমপি টেম্পি হতে হলো না, সরাসরি একদম স্বাস্থ্য দপ্তরের মতো একটা বড় দপ্তরের পূর্ণ দায়িত্বে মন্ত্রী হয়ে বসলেন। এটা হ্যাঁ ঠিকই, প্রধানমন্ত্রী ইচ্ছা ছাড়া তো কিছু হবে না এই সরকারের, কিন্তু তার পেছনেও আর একটা কাজ থাকে, আর একটা ভূমিকা থাকে আর একজনের। তিনি আমরা বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বর, এবং তার কাছে যে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তার আশীর্বাদে তিনি এই নিযুক্তি পেয়েছেন এবং এই পদে নিযুক্ত হয়েছেন। আমরা আশা করব যে কাজের জন্যে প্রধানমন্ত্রী তাকে এর জন্য নির্বাচন করেছেন এবং যে দায়িত্ব অর্পণ করেছেন, যে গুরুভার তার উপরে অর্পিত হয়েছে, আমরা সবাই আশা করব। এবং ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের আমরা সকলের প্রার্থনা থাকবে তার কাছে, যে ডক্টর সামন্তলাল সেন আমাদের অতি প্রিয় একজন মানুষ, এই কদিন আগে পর্যন্ত আমাদের যে পরিচালন সমিতি ছিল তার তিনি দীর্ঘকালের সহসভাপতি ছিলেন, অন্যতম সহসভাপতি, তো সেই সদ্য দু তিন মাস আগে অবধিও তিনি ছিলেন। এখন এই পদে তিনি এসেছেন এবং ঈশ্বরের কৃপায় তিনি এই পদে এসেছেন, এটা তিনি বিশ্বাস করেন এবং তিনি আসার পর থেকেই এটা বলছেন, ঈশ্বরের ইচ্ছেই ঠাকুরের ইচ্ছেই আমি এটা হয়েছি। তো এটা আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার এবং একই সঙ্গে খুব গর্বের ব্যাপার। তিনি রাজনীতির মাধ্যমে আসেননি, এখানে কোনো রাজনীতির পদে বা রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য তিনি আসেননি, তিনি একেবারে সরাসরি এই অরাজনৈতিক একটি ভূমিকা থেকে তিনি এখানে এসেছেন। তাকে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতা বলে তাকে এই নিযুক্তি দিয়েছেন। আমরা খুব খুশি এই জন্যে, কারণ আমাদের একজন ভক্ত স্বামী অক্ষরানন্দজির একজন মন্ত্র শিষ্য,
তিনি আজকে এই দায়িত্বে এসেছেন। আমি শুনছিলাম আরেকজন, আমি তো বাংলাদেশে বেশি দিন আসিনি, আমি শুনছিলাম আরেকজন আমাদের মন্ত্রী হয়েছেন এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারে, তিনিও অক্ষরঞ্জিত দীক্ষিত। আপনি জানেন না আরেকজন আছেন নতুন, নারায়ণ কি নারায়ণ চন্দ, তিনিও আমাদের নতুন একজন এই মন্ত্রী হয়েছেন, সেটাও না ভূমিমন্ত্রী, ভূমিমন্ত্রী হয়েছেন, তিনিও আমাদের ভক্ত এবং অক্ষরঞ্জিতেরই শিষ্য। এবং অক্ষরঞ্জিত দুজন শিষ্য এবার মন্ত্রিসভায়, এটাও একটা খুব ব্যতিক্রমী ঘটনা আমাদের কাছে, একই সঙ্গে গর্ব এবং আনন্দে এবং অত্যন্ত আশারও, যে আশা করি এই সব থেকে জটিল একটা ডিপার্টমেন্ট পোর্টফোলিও উনি হোল্ড করছেন এখন স্বাস্থ্য দপ্তর, এর কত দুর্নীতি এর মধ্যে কোনো হিসেব পরিসীমা আমরা দিতে পারবো না। অবশ্য দুর্নীতি মুক্ত দেশ পৃথিবীতে কি কোথাও আছে আমার তো মনে হয় না কোথাও আছে, তা আমাদের দেশেও আছে, এ তো সব দেশেই থাকে, কিন্তু আমাদের দেশে অন্তত একটা প্রচেষ্টা আছে, সরকারের যিনি প্রধান তিনি সবসময় চেষ্টা করছেন যাতে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা প্রশাসন তিনি জনগণকে উপহার দিতে পারে। এবং তারই একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসাবে আমাদেরই একজন প্রিয় মানুষ, এই আশ্রমের ভক্ত, আমাদের শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য ডক্টর সামন্তলাল সেন, তিনি এই পদে এসেছেন, এটা আমার কাছে খুবই আনন্দের, খুবই গর্বের, এবং আশা করি আপনাদেরও সে একই কথা, আপনাদেরও আনন্দের এবং গর্বের। আমরা ওর দীর্ঘ জীবন কামনা করি এবং যে কদিন তিনি সরকারে থাকবেন আমরা প্রত্যাশা রাখি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থভাবে এবং একটা পরিচ্ছন্ন সরকারের মুখপাত্র হিসেবে তিনি এই কাজটি পরিচালনা করেন। ঈশ্বরের আশীর্বাদ, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ, তার গুরু স্বামী অক্ষরানন্দজির আশীর্বাদ তার উপরে শতধারে বর্ষিত হোক, এটা আমাদের সকলের অন্তরের প্রার্থনা। আজকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, এই উপলক্ষে এখানে একটা আলোচনা সভা সকালবেলা হয়, প্রতিবারই হয়, প্রতি বছরই হয়, আজকেও হচ্ছে, তবে আজকে এই আলোচনা সভায় নতুন একটি মাত্রা সংযুক্ত হলো ডাক্তার সামন্তলাল সেনের এখানে আসা এবং তার তিনি এই আলোচনা সভায় অংশগ্রহণ করলেন, সেই সূত্রে একটি নতুন মাত্রা আজকে এই স্বামীজির উৎসবে সংযুক্ত হলো। একটু আগে আপনারা শুনেছেন তিনি স্বামীজিরই একটি বহু বিখ্যাত কথা, বহু প্রসিদ্ধ কথা, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই আদর্শটা তার কাছে মূল মন্ত্র, তিনি একটু আগেই বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই কথাটি, স্বামী বিবেকানন্দের এই প্রসিদ্ধ মন্ত্রের মতো একটি বাক্য, এটিকে সামনে রেখে এটিকে আদর্শ করে তিনি মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন, এই কথা তিনি বলেছেন, এটি তার অঙ্গীকার এবং আকাঙ্ক্ষা, আমরা সেই অঙ্গীকার এবং আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের প্রার্থনাকেও সংযুক্ত করছি। আজকে স্বামীজির জন্মদিন, প্রতিদিনই প্রতি বছরই এই দিনটি আমাদের কাছে আসে, আমার ছোটোবেলায় আমি একটু কবিতা টবিতা লিখতাম, গান লিখতাম, তো বহুদিন আগে আমার মনে হয় 60 বছর আগে, 60 ইয়ার্স এগো আমি একটা ছোট্ট গান লিখেছিলাম, তো সেই গানটি আজকে হঠাৎ আমি যখন স্নান করছিলাম এখানে আসার আগে তো অনেক গানের একটা লাইন আমার মনে পড়ে গেল হঠাৎ, এই 60 বছর পরে এতদিন মনে পড়ে আজকেই মনে পড়ে গেল, সেটি হচ্ছে ঠিকমতো বলতে পারবো কোনো জানি না, কিন্তু 60 বছর আগেকার লেখা, তো তবু যতটুকু মনে পড়ছে সেটা বলছি, আজ প্রভাতে পূর্ব গগনে একার অভ্যুদয়, সূর্য তো নও সূর্য সদৃশ একোন জ্যোতির্ময়, তারপরে আর একটা লাইন সেটাও আমার মনে পড়ে গেল, সহসা সূর্য মিলালো সূর্যে, সূর্য কহিল হাসি, সূর্যেরই নাম বিবেকানন্দ, শোনো হে বিশ্ববাসী। এটা এই পৃথিবীতে বিবেকানন্দের আবির্ভাব সূর্যের মতো আবির্ভাব,
যখন এই বিবেকানন্দের আবির্ভাব হলো এই পৃথিবীতে, তখন ভারতবর্ষ তো একটা বিশাল দেশ ছিল, আজকে তো সেখানে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু সেই অখণ্ড ভারতবর্ষে কথা ভাবছি, তখন বিবেকানন্দের উদয় হলো, সূর্যের মতো আলো আলোক উজ্জ্বল আবির্ভাব তার হলো আমাদের মাঝে, আমাদের পৃথিবীতে। তার জন্য সূর্যের মতো যে বিরাট অভ্যুদয় হলো স্বামী বিবেকানন্দের, সেটি সূর্যের মতোই জগৎকে আলোকিত করবে, এবং সত্যি সত্যি তিনি সূর্যের মতো জগৎকে এক লহমায় আলোকিত করে দিলেন। গভীর তমিশ্রা, গভীর অন্ধকার থেকে আস্তে আস্তে অন্ধকার কেটে যায়, নতুন সূর্য আসে পৃথিবীতে, এবং সেই নতুন সূর্যের আবির্ভাবে ওই যে সারা রাত্রির যে অন্ধকার, তমিশ্রা, অমানিশা, সব এক লহমায় ছিঁড়ে কোথায় উড়ে যায় আর কেউ খুঁজে পায় না। তাই আমাদের স্বামী বিবেকানন্দের আবির্ভাব ওই অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসার মতো একটি আত্মপ্রকাশ, একটি আবির্ভাব, এটা আমরা বলতে পারি। আমরা আজকে তার পূর্ণ জন্মতিথিতে আমরা সবাই অপেক্ষা করে আছি সূর্যের মতো যার আবির্ভাব। ওই যে বললাম, সহসা সূর্য মিলালেও সূর্যে, সহসা সূর্য সূর্যের মধ্যে মিলিয়ে গেল, এক হয়ে গেল আর কি, মিলিয়ে গেল মানে সূর্য আর স্বামী বিবেকানন্দ এক হয়ে গেল, এবং সহসা সূর্য মিলালেও সূর্যে, সূর্য কহিল হাসি, অরিজিনাল যে সূর্য সে হেসে বলছে, সূর্যেরই নাম বিবেকানন্দ, শোনো হে বিশ্ববাসী, হে বিশ্বের মানুষ তোমরা সবাই শোনো, সূর্যেরই আর একটা নাম হচ্ছে বিবেকানন্দ। বিবেকানন্দ সূর্যের মতো ঐশ্বর্য নিয়ে, সূর্যের মতো সৌন্দর্য নিয়ে, সূর্যের মতো শক্তি নিয়ে, সূর্যের মতো আলোক নিয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, পৃথিবীতে নতুন করে দিশা দেখাতে। এবং আমরা বিশ্বাস করি স্বামীজির এই আবির্ভাব, এই সূর্যের মতো আবির্ভাব আমাদের জীবনকে, আমাদের দেশকে নতুন আলোয় উজ্জ্বল করবে, এবং এই আলোকোজ্জ্বল দেশে আমরা নতুন করে নিঃশ্বাস নিয়ে বাস করব। আমাদের সরকার এবং সরকারের যিনি প্রধান, তার সঙ্গে কখনো কখনো আমার কথা হয়েছে, আমাদের বার্তালাপ হয়েছে, সেখানে তিনি সবসময় বলেছেন এই যে এদেশের হিন্দুরা আজকে সংখ্যায় কম, এটা ঠিক, এটা একটা সংখ্যায় কম, এটা একটা ঘটনা, কিন্তু আমি এই যে হিন্দুরা কেউ কেউ বলছেন, একটা সভাতেই তিনি বললেন, সংখ্যালঘু আমরা, এই কথাটা আমি বিশ্বাস করি না। আপনাদের সবাইকে আমার অনুরোধ, তিনি সবাইকে সেই সভায় সবাইকে বললেন, যারা আপনারা এখানে এসেছেন নিজেদের পরিচয় দিচ্ছেন আমরা সংখ্যালঘু বলে, দয়া করে আপনারা সংখ্যালঘু বলবেন না, এই কথাটা আপনারা বললে আপনাদেরকে অপমান করা হবে। এই দেশে আমার যতখানি অধিকার, প্রধানমন্ত্রী বলেছিল, আপনারও তাই অধিকার, একই অধিকার এই দেশে, এ কথা অন্তত কোথাও এটার ব্যাপ্তি ঘটেছে কি ঘটেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা তিনি বলেছেন, আমার সামনেই বলেছেন, এবং আরও অনেকেই সে কথা শুনেছেন, একবার না একাধিকবার তিনি এই কথা বলেছেন, এটার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই, যে অন্তত একজন মানুষ যিনি দেশের প্রধানমন্ত্রী এবং তিনি সত্যিকারের আন্তরিকভাবে মনে করেন এদেশে সংখ্যালঘু বলে যদি কেউ তার নিজের পরিচয় দেয় সে তাকে অসম্মান করে, এবং বলেছেন আপনারা সংখ্যালঘু বলে নিজেদের অপমান করবেন না, এই দেশে যতখানি আমার অধিকার, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যতখানি আমার অধিকার ততখানি আপনারও অধিকার, এ তো আমরা শুনি না কখন, শুনতে পাইও না। তিনি এরকম একজন প্রধানমন্ত্রী আমাদের আছেন, এবং ওই প্রধানমন্ত্রী আছেন বলেই আজকে ডক্টর সামন্তলাল সেনকে আমরা ওখানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য যেমন ডক্টর সামন্তলাল সেনের আমি সুস্থতা, তার দীর্ঘ জীবন প্রার্থনা করেছি ভগবানের কাছে, তুমি একই সঙ্গে আমাদের সরকারের যিনি প্রধান, বাংলাদেশের যিনি প্রধান মুখ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও সুস্থ নীরব জীবন, এবং আশা করব তিনি অনেক দিন আমাদেরকে এই পরিচালনা করে চলবেন, দেশকে নেতৃত্ব দেবেন। দেশরত্ন তাকে উপাধি দেওয়া হয়েছে ঠিকই, মানুষ দিয়েছে, সত্যি সত্যি তিনি দেশরত্ন, আর এই দেশরত্ন যতই হবে সত্যিকারে আমার বিশ্বাস
তার মধ্যে স্বামী বিবেকানন্দের ভাবটাই সব থেকে বেশি ক্রিয়াশীল থাকবে। স্বামী বিবেকানন্দের ভাব মানেই হচ্ছে মানুষকে দেশরত্ন করে দেওয়া। একজন দেশরত্ন আমাদের প্রধানমন্ত্রী, আর একজন দেশরত্ন আমার পাশেই বসে আছেন, ডক্টর সমন্ত দাস। এমনি সরকারি খেতাব তিনি এখনো দেশরত্ন হিসেবে পাননি, একদিন হয়তো পেয়ে যাবেন, কারণ সত্যি সত্যি দেশরত্ন। আমরা সবাই প্রার্থনা করছি যে স্বামীজির এই পুণ্য জন্মতিথিতে তাঁর এই এখানে আগমন আমাদের আশ্রমে এটা নতুন মাত্রা পেতে এসেছে, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা প্রার্থনা করছি আপনারা সবাই তার জন্য প্রার্থনা করুন, যেন তিনি সুস্থ দেহে আমাদের এই দেশের এই স্বাস্থ্য পরিষেবার মতো একটা জটিল পরিষেবার অধিদপ্তর সেদিন সার্থকভাবে তিনি পরিচালনা করতে পারেন। আর স্বামীজির কাছে প্রার্থনা করি, তার একটি মাত্রই প্রার্থনা ছিল আমার জন্যে, এটা কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির জন্যে কোনো নির্দিষ্ট দেশের জন্যে তা নয়, তিনি বলেছেন, মা আমার মনুষ্যত্ব, আমাকে মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমাকে মানুষ করো। তারপরে আশা করব ডক্টর সামন্তলাল সেন একজন সত্যিকারের মানুষের মতো মানুষ হিসেবে এই দেশের স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পালন করবেন, এবং আমাদের প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা তাকে নিয়ে সেটি তিনি পূর্ণ করতে পারবেন, এটাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা থাকবে। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।